আসসালামু আলাইকুম আমি লিপি আমার বাড়ি বাগমারাতে আমি আসছি আমার জীবনের কিছু গল্প নিয়ে আপনাদের কাছে আসলে আমি মধ্যবোধ রকমের একটা ফ্যামিলির মেয়ে রিটারের যা না বললেও না আবার না থাকলেও না আবার আছে তাও না তো আমি গার্মেন্টসে কাজ করি যে কোনো একটা ছোটোখাটো খাটো একটা কারখানাতে একটা কারখানাতে কাজ করার পরে আমার বাবা বলল যে আসলে পার্লারের মেয়েরা অনেকে কাজ করতেছে তাহলে তুমিও হলো পার্লারে কাজ শিখো তো আমি যেখানে কাজ করি চাকরি করি ওখানে একটা পার্লার আছে ওই আপুর সাথে আমি যোগাযোগ করলাম ওই আপু বলল যে হ্যাঁ পার্লারে কাজ শিখতে পারবা তো কিছু টাকা লাগবে বললাম কত তুমি যদি পুরো আমি বিউটিশিয়ানের কাজ করতে চাও তাহলে তোমার দশ দশ হাজার পনেরো হাজার টাকার নিচে কাজ শিখা যাবে না তো দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে পার্লারে কাজ শিখবো অতখানি সময় তো আমার নাই তখন আমার বাবারে বললাম বাবা তাহলে দশ হাজার টাকা চাচ্ছে পার্লারে কাজ শিখতে তখন বলছে শিখো যত কষ্ট হোক টাকাটা ম্যানেজ করে দেব নি গার্মেন্ট ছুটি হওয়ার পরে আমি প্রতিদিন ওই পার্লারে কাজ শিখতাম আবার যখন বন্ধ থাকতো তখনও কাজ শিখতাম শিখতে শিখতে আমি একটা মানে নিজের থেকে তিন বছর পরে নিজে একটা পার্লার দেওয়ার চিন্তা ভাবনা করলাম তখন আমার বাবা বলতেছে যে এখন যদি তুমি পার্লার দাও অনেক টাকা লাগবো আমি বলছি তা তো লাগবেই পার্লারে তো আর অল্প জিনিস হয় না তাও এক দেড় লাখ টাকা খরচা হবে তো আমার বাড়িতে আমার বাবার শেষ সম্বল দুটা গরু ছিল গরু দুইটা বেচা আমার পার্লারে সব যায় জিনিস দোকান টাড়া সব কিছু করে দিল করে দেওয়ার ছয় মাস পরে আমার বিয়ে দেয় আমার বাবা বিয়ে দেওয়ার পরে আমার জামাই সে দেখতেছে পার্লার থেকে অনেক টাকা ইনকাম হয় আর অনেক সুন্দর সুন্দর মেয়ে পার্লারে আসে তো সেই সময় আমার জামাই একটা মানে খুব কুবুদ্ধি মাতার মধ্যে খাটাইলো কয়েক পার্লারে যখন এত সুন্দর সুন্দর মেয়ে আসে তখন তুমি এই পার্লার থেকে একটা কাজ করতে পারো বলছি কী কাজ করবো কয় মেয়েদের সাথে তুমি কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করলে দেখো আমরা ঘরে বসেও টাকা পার্লার থেকেও ইনকাম করতে পারি ওদিক থেকেও ইনকাম করতে পারি তখন আমি বলছি না এসব আমি পারবো না আমি মেয়েদের সাথে কোনো কথা বলতে পারবো না তখন আমার জামাইরে সাপোর্ট করার জন্য ওখানে আর একটা মেয়ে ছিল যাকে আমি পার্লারে রাখছিলাম যে কাজ করতো সবসময় ওই মেয়েটা আমার জামাইরে সাপোর্ট দিল কয় ঠিক আছে আপ সে যদি না বলে আমি বইলা বইলে মেয়ে ভাও করে দেবো এ কথা বললে সে পার্লারের মেয়েরা আসে তাতে আমি তো সবসময় পার্লারে থাকি না আমি তো অফিস করি মেয়ে একটা রাখছি সেই থাকে তো সে যে ক্ষেত্রে ওই মেয়েটা সব মেয়েটার সাথে মানে যাদের সাথে কন্টাক্ট করতে দরকার কথা বলে টাকা দিয়ে করে কন্ট্যাক্ট করে এক কথা দুই কথা বলতে বলতে আমি দেখি দুই তিন মাস এভাবে ওনাদেরকে এটা যাইতেছে এখন আমার পার্লারের ভিতরে মেয়েদের জায়গায় দেখি ছেলে মানুষের আড্ডা বেশি হয়ে গেছে তখন মানুষে বলে আশেপাশে মুরব্বীরা সবাই বলে কি ব্যাপার পার্লার মেয়েদের জন্য সে জায়গায় দেখি হ্যানচাম হ্যানচাম পোলা বান্ডুকে অনেক অনেক ইয়ে পোলা বান্ডুকে তো কি ব্যাপার এখানে কি মেয়েদের কাজ ছেলেদেরও কাজ চালায় নাকি নাকি ছেলেদেরও মেয়ের পার্লারের মধ্যে সব কিছু করে এই বইলা একদিন আমার এলাকারই এক চাচা হয় উনি দেখতে আসছেন আয় দেখে যে পার্লারে যেখানে ফেসওয়াল করার একটা রুম আছে ওই রুমের ভিতরে মানে অবৈধভাবে কাজ চলতেছে আর বাহিরে এখানে অনেক ছেলে পেলে বসে রয়েছে আবার মেয়েরা বয়ে রয়েছে অনেক সাজগুজ করে তখন সে তা সে যাওয়ার সাথে সাথে তার আরেকজনে বলছে যে আপনি কোনটা লাগবে আপনি দেখেন দেখি আমার সাথে সাথে কন্ট্যাক্ট করে ছিলিপ জমা দেন তখন সে বললো যে আমার কোনটা লাগবে এখন আমি তোমাকে কোনটা বলবো কও। নাম তো মুরব্বী মানুষ আমার কোনোটাই লাগবে না তোমরা কাজ করো তোমরা দেখো ভালো আছে কোনটা সেটারই আমার বলো তো জানাই দাও তোমার মালিকরে বলো আসার জন্য কয় সে থাকে না হে চাকরি করতেছে কয় হ্যার হাজবেন্ড হ্যার হাজবেন্ডও নয় হ্যার হাজবেন্ড দোকানে এরকম করে কথাটা তো বললো তো সেই সময় আমাকে জিজ্ঞাসা না করেই আমার চাচা ওখানে গেছে তাহলে আমি তো কতটুকু তার কাছে ছোটো হয়েছি সেটা বোঝানোর বলার বাহিরে কারণ পার্লারটা হয়েছে মেয়েদের জন্য ব্যবসার জন্য না আর সেখানে এরকম স্বামীর সাথে সংসার করার থেকে না করা অনেক ভালো যারা নিজের বইয়ের সম্মান বুঝে না আবার মেয়েদের নিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা করে হাত পা আল্লাহ কিছুই দিছে কষ্ট করে খাইলে কর্ম করে খাইলে কোনো দিকে কিন্তু ঠাকা থাকবে না তুমি এক জায়গায় চাকরি পাচ্ছ না আর জায়গায় চাকরি নাও কিন্তু মেয়ে নিয়ে ব্যবসা করার প্রয়োজন নাই তো সেক্ষেত্রে যদি আমার পার্লারের জায়গায় যদি আমি ওই ব্যবসাটা করতাম তাহলে পার্লার আরও চার পাঁচটা করেই করা যাইতো কিন্তু সেটা করা হয় নাই তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট মেয়ে হন আর ছেলেই হন পার্লার দেন বা না দেন সেটা বড় কথা না কখনও এরকম চিন্তা চিন্তাভাবনা করবেন না যে আপনি টাকা পয়সা নিয়ে আজকে টাকা নিয়েছেন কালকে ওই পার্লারে যাবেন ওই ছেলের ইয়া করবেন ওই মেয়েটা ভালো লাগছে কন্ট্যাক্ট করে টাকা দেবেন এটা কোনোটাই করবেন না কারণ তাতে আপনারও ক্ষতি আপনি ফ্যামিলির ক্ষতি আশেপাশে আপনাদের মান সম্মানের ক্ষতি হবে সেই কথা ভাইবে চিন্তা সবসময় বোঝার চেষ্টা করবেন আর পার্লারটা তো খুব একটা মেয়েদের জায়গা তো সেখানেও পার্লারে যারা আপুরা আছেন তাদেরকেও বলি আপনারা পার্লারে কাজ করাবেন ঠিক আছে কিন্তু কোনো মেয়ের সাথে বাজে কথা বলবেন না বাজে কোনো প্রস্তাবও দিবেন না স্বামী বলুক বন্ধু বলুক বান্ধবী বলুক না কেন কখনোই দিবেন না আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো আমরা চাইবো যে আপনারা কমেন্টস করেন আর যদি খারাপ হয় তো অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম